নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। চৌঠা অগস্ট 2022 বৃহস্পতিবার, যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে এই আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এই আলোচনার মধ্যে অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু লুকিয়ে থাকে। শুধুমাত্র ইনভেস্টমেন্ট করলে হবে না, আপনার পক্ষে ইনভেস্টমেন্ট শুভ কি না সেটা কিন্তু জানুন, দেখুন, বুঝুন, তারপর আপনি ডিসিশন নিন আপনার প্রাপ্তির যোগ আছে কি নাই। এই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে শোনা কিন্তু দরকার। শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনছেন, দিয়ে তারপরে আপনারা জীবনে অ্যাপ্লাই করছেন, কিন্তু অনেকেরই ক্ষেত্রে হচ্ছে, আবার কিছু জনের ক্ষেত্রে হচ্ছে না। এর কারণ কি এই বিষয়ে আমি আলোচনা আলোকপাত করব, এক্সপ্লেন করব। ভিডিওটি আমি বারবার অনুরোধ করছি আমার প্রিয় ভিউয়ার্সদের যে আপনারা সম্পূর্ণ আলোচনাটি শুনুন। দেখুন, প্রাপ্তি এটা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে। কারো খুব তাড়াতাড়ি প্রাপ্তি হয়, কারো অল্প বয়সে, কারো বেশি বয়সে, কারো মধ্যম বয়সে, কিন্তু যোগ কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে। একটা গোল্ডেন টাইম বলে একটা জিনিস আছে, সে গোল্ডেন পিরিয়ডটা আপনার কখন, আপনার প্রাপ্তির যোগটা কখন আছে, সেটা একজন দক্ষ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু জানিয়ে দিতে পারে। এই ভিডিওটি আমি দিই আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে, কোন কোন রাশির মানুষ আগামীকাল গরিব থেকে ধনী হতে চলেছে। যে রাশিগুলোর আমি কথা বলবো, সেই রাশিগুলোর কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের প্রাপ্তি হতে চলেছে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যভাবের উপর। এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয়, জেনে রাখবেন আপনি কালকে কিন্তু কোটিপতি হতেও কিন্তু পারেন। কে বা বলে মানুষের ভাগ্য কখন বদলায়, কেউ কিন্তু জানে না। যদি গ্রহ যদি আপনার সাথ দেয়, তাহলে কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে। তবে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশাও কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। দেখুন, যারা ভিডিওটি শুনছেন তাদের ক্ষেত্রে একটি অনুরোধ আমার, ভিডিওর আলোচনা যেমন শুনছেন শুনে যান। এবার আপনি অনেকেরই জন্মকুণ্ডলী কিন্তু আপনার হাতের কাছেই আছে, আপনি একটু আলমারি থেকে বা আপনি যেখানে রেখেছেন সেখান থেকে বার করে দেখুন তো, লগ্ন সাপেক্ষে আপনার রাহু গ্রহটা লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে অবস্থান করছে, এবং রাহু আপনার কত নম্বর নক্ষত্রে, কত নম্বর ডিগ্রিতে আছে সেটা আগে দেখুন তো। কারণ রাহু হচ্ছে এই প্রাপ্তির মানে মুখ্য কারক গ্রহ, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক, কলিযুগের রাজা। রাহুর সঙ্গে সঙ্গে বুধ, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহ কিন্তু দেখা কিন্তু দরকার, টোটাল চারটি গ্রহ। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে, বড় ধরনের বাধা আসছে, তারা রাহু রক্ষা কবচ, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আর যাদের ছোটোখাটো বাধা, তারা রাহু কবচ পরিধান কিন্তু করুন। তবে আপনার জন্মছকে রাহুর জায়গাটা কিন্তু দেখা দরকার, কারণ রাহু কিন্তু আপনার সময়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে, আপনার প্রাপ্তির যোগ ঘটাতে পারে একটি রাহু রক্ষা কবচ, আপনার ভাগ্যকে বদলে দিতে পারে একটি রাহু রক্ষা কবচ। দেখুন, রাহু রক্ষা কবচ যাদের প্রাপ্তির জায়গাটা আছে সেটা প্রবল করার জন্য কিন্তু এই রাহু রক্ষা কবচ তৈরি করা। কেউ কেউ বলছেন যে এই কবচ বাড়িতে তৈরি হয়ে যায়,
বাড়িতে তৈরি হয়ে গেলে তাহলে আজকে মানুষের জ্যোতিষের দরকার পড়তো না, তাহলে মানুষ নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারত। এগুলো বিষয় আছে, বুঝার ব্যাপার আছে। শুধুমাত্র নিজের মতন মন গড়া কথা বললে হবে না, এটা বিশেষ কিছু ক্রিয়া আছে যার মাধ্যমে প্রাপ্তির যোগ কিন্তু ঘটানো সম্ভব। দেখুন, এই যে আমি যে পাঁচ রাশির কথা বলছি না, কম বেশি প্রাপ্তি কিন্তু হবে, কিন্তু প্রত্যেকেরই যদি প্রাপ্তি হয়ে যায়, আজকের সমাজে গরিবি আনাটা কিন্তু থাকবে না, সবাই আজকে মালিক হয়ে গেছে। অর্থাৎ কিছু মানুষের প্রাপ্তির যোগ কিন্তু ঘটবে আগামীকাল। এবং যে রাশিগুলোর আমি কথা বলবো এবং টার্গেট নাম্বার দেব, রাশিভিত্তিক শুভ সময় দেব, সেই রাশিগুলোরও কিন্তু মানে বিশেষভাবে কিন্তু সৌভাগ্য লাভ কিন্তু করতে চলেছে আগামীকাল। সাধ্য যোগ আছে, দুর্দান্ত যোগ, এবং এর পাশাপাশি আগামীকালে যে পাঁচ রাশির আমি কথা বলবো, নাম টার্গেট নাম নাম প্রথম রাশি আগামীকালে দুর্দান্ত প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 7:41 থেকে 9:56 পর্যন্ত, এই টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের শুভ সময় 10:36 থেকে 1:06 পর্যন্ত, এই সময়ের মধ্যে কিন্তু আপনার একটি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। 3 নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 8 এবং 3। আপনাদের শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় সকাল 11:42 থেকে 2:18 পর্যন্ত, সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো কর্কট রাশির পর, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 10:48 থেকে আপনার 12:17 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম রাশি, তার আগে একটু একটু কথা বলে দিই আপনাদেরকে, যারা হস্তরেখা বিচার করাতে চাইছেন, যারা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, পূজাপাঠ করাতে চাইছেন, বাস্তু ভিজিট এবং রাহু কবচ, রাহু রক্ষা কবচ, গ্রহরত্নের ব্যাপারে, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সমস্ত কিছু বিষয়ে, যারা জটক বিচার করাতে চাইছেন, কালসর্ব দোষের ব্যাপারে আপনারা দেখাতে চাইছেন, মাঙ্গলিক দোষের জন্য, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সর্বশেষ এবং অন্তিম যে রাশি, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 8:18 থেকে শুরু করে আপনার 11:34 পর্যন্ত। আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না
বাধা প্রাপ্তি হচ্ছে। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রবল সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি আপনাদেরকে কিন্তু করবে। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।